নমস্কার বাচ্চাকে যখন ওয়ার্ড শেখাচ্ছি ফার্স্টে আমরা কী ও শেখাই সিভিসি ওয়ার্ড সিভিসি ওয়ার্ড সিভিসি ওয়ার্ড কি না কনসোনেন্ট থাকবে একটা একটা ভায়াল থাকবে একটা আর একটা কনসেন্ট দিয়ে একটা তৈরি হচ্ছে দেন সাপোজ পেন পি ই এন পেন এখানে পি হল সি কনসেন্ট ই হলো এখানে ভায়াল আর এখানে এন হলো আর একটা কনসেপ্ট সিভিসি ওয়ার্ড ফার্স্ট আমরা যখন এটা ধরো কেজি ওয়ানের বাচ্চাকে শেখানো হয় এবার আমরা যখন বাচ্চাকে শেখাচ্ছি তখন আমরা বাচ্চাকে ভেঙে ভেঙে যেমন সিভিসি ওয়ার্ড শেখাচ্ছি বাচ্চাকে সিভিসি ওয়ার্ড বললে বাচ্চা বুঝবে না বাচ্চাকে যেটা ফার্স্ট উচ্চারণ হচ্ছে তাকে বলা হয় বেগিনিং সাউন্ড শুরু হচ্ছে যেটা দিয়ে সেটাকে বলে বেগিনিং সাউন্ড মিডল সাউন্ড যেটা মাঝখানে বসছে তাকে বলছে মিডল সাউন্ড আর যেটা একদম লাস্টে আসছে ফাইনাল সাউন্ড বলা হয় এটাকে তো যখন আমরা বাচ্চাকে ফাইনাল সাউন্ড শেখানো শুরু করব। চেনানো চেষ্টা করব। যেমন অবশ্যই বাচ্চাকে একটা ছবি দেখিয়ে করতে হবে এবং সেটা সিভিসি ওয়ার্ডের মাধ্যমেই করা সম্ভব হয় যেমন এখানে দেখো পিগ পি একটা কনসোনেন্ট আই একটা ভাবেল এবং জি তো বাচ্চা ফোনিক্স অলরেডি জেনে গেছে শিখেছে সেটারও টেস্ট নেওয়া যাবে প্লাস বাচ্চা যে ওয়ার্ড গঠন করতে শিখছে সেটার জন্য এই এন্ডিং সাউন্ড বলো বা ফাইনাল সাউন্ড বলো এগুলো প্র্যাকটিস করাতে বাড়িতে যদি কোনো এরকম অ্যাক্টিভিটি বুক থাকে সেটাতে দেখো অনেক ছবি পাওয়া যায় অনায়াসে সেটা দিয়ে করানো যায় বা নিজেরাও হাতে বানিয়ে তো আমি হাতে বানানোরও একটা দেখাবো আর এখন প্রথমে বই দেখিয়ে দিচ্ছি বইতে ছবি এটা প্র্যাকটিস করাতে অনেক সুবিধা হয় বই থেকে তো পেগ তো পি গ বাচ্চা মিডল সাউন্ড কিন্তু আমরা একদম শেষে শেখাবো কারণ বেগিনিং সাউন্ড ফার্স্টে শিখিয়ে নেব এখানে বেগিনিং সাউন্ড কি প পি প ই তাহলে লাস্টে সাউন্ডটা আসছে কি বাচ্চাকে জিজ্ঞেস করলে সে বলবে গ তাহলে বাচ্চা যদি জেনে থাকে যে জি এর সাউন্ড গ এর মতো হয় একমাত্র তাহলে বাচ্চা এখানে জি বসিয়ে দেবে গ পিগ নেক্সট ছবিটা দেখে এটা কিসের ছবি রড তাহলে বিগিনিং সাউন্ড কি আসছে র অড লাস্টের সাউন্ড কী আসছে ফাইনাল সাউন্ড তাহলে ড অবশ্যই বসাতে পারবে ছবিটা দেখে দেখে এই মাথাটা দেখে অবশ্যই এটা পিনের ছবি বাচ্চা বলবে তারপরে বেগিনিং সাউন্ড বলালে তাহলে লাস্টে কী সাউন্ড আসছে পিন ন একটা জোরে ওটার ওপর যেমন পিন ঠিক আছে उच्चारणটা তারপর নেক্সট হলো এটা টব কোথাও মেধে রাখা আছে ঠিক আছে নেক্সট লিপ ল ই প লিপ কাউ কাউ ক সি ও ক আউ ডব্লিউ উ সাউন্ড киছে আসে এক্স ওয়াই জেড ডব্লিউ এক্স ওয়াই জেড তো সেখানে ডব্লিউ উ বাচ্চা অনায়াসে এইভাবে করবে এবার নেক্সট হলো যদি এরকম বই না থাকে তাহলে বাড়িতে কী করে করবো একদম সোজা সোজা দেখো একটা ব্যাট এঁকে দিলে তুমি লিখে দিলে বাচ্চাকে কী হবে সেখানে বাচ্চাকে বসাতো ট ব্যা নেক্সট হচ্ছে কারের ছবি আছে বাচ্চা অবশ্যই দেখে এই ছবিটা চিহ্নে বলতে পারবে কার ক পেন প এ তুমি লিখে দিলে বাচ্চাকে না বাচ্চা বসলো। লিপ ল ইক প আর একসাথে পাঁচটা করে বাচ্চাকে প্র্যাকটিস করতে দেবে রেগুলার বেসিসে তাহলে ওরা খুব সহজেই দেখো অল্প দিনে এবং সেটা করবে যখন সাবাশি দিতে হবে এবং তাকে অবশ্যই কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা স্মাইলি ফেস অবশ্যই তাকে দিতে হবে দেখো একটা স্মাইল তার মুখেও স্মাইল আনবে আর আমাদের মুখেও স্মাইল আনবে কী করে আর তারা পড়াশোনার ব্যাপারে অনেক বেশি আগ্রহী ও সুন্দর করে থাকবে শিখবে তাড়াতাড়ি নমস্কার